হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি ইব্রাহিম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। ওয়েলকাম টু ব্যাক আনাদার ফুটবল ভিডিও। তো আজকের এই ভিডিওতে আমি কথা বলবো যে ফার্নান্দো তোরেসের যে একটা 500 কয়েনের বিনিময়ে যে ইপিক ডাবল বুস্টার আছে, তো এই ইপিক ব্যাগটা আপনাদের কি নেওয়া ঠিক হবে কি না। তো আপনার ওভারঅল তো এই ফার্নান্দো তোরেসের কার্ডটা কেমন, তো সকলে বিস্তারিত এই ভিডিওতে কথা বলবো। তো ভিডিও শুরু করার আগে যারা আমার চ্যানেল নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিন, আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক বেশি ধন্যবাদ। তো আমরা যদি ফার্নান্দো তোরেসের এই ডাবল বুস্টার এই পিক কার্ডটা নিই তো 500 কয়েনের বিনিময়ে, তো এই ফার্নান্দো তোরেসের কার্ডের সাথে আপনার 4000 ট্রেনিং প্রোগ্রামে আপনার 6টা ট্রেনিং প্রোগ্রাম পাবেন। তো যখন আপনার ফার্নান্দো তোরেস আপনার চেলসিরে যখন খেলছে তো সেই ডিজাইন অনুযায়ী কিন্তু এই কার্ডটা আপনার কুনামে দিয়েছে। তো এটা আপনার হচ্ছে হাইট কিন্তু আপনার 186, তো একটা সেন্টার সিএফ হিসেবে কিন্তু অনেকটা ভালো। তো এর যদি প্লেয়িং স্টাইল দেখি তো গোল পচার, আর যদি ইআই প্লেয়িং স্টাইল দেখি তো কোনো ধরনের আপনার প্লেয়িং স্টাইল নেই। তো এর যদি আপনার অ্যাটাকিং অ্যাওয়ারনেস, বল কন্ট্রোল, ফিনিশিং, তো ওভারঅল যদি আপনারা যদি দেখেন তো স্ক্রিনে দেখতে পাচ্ছেন, তো আপনি এরকম পাবেন যে আপনার একটা সিএফ হিসেবে, তো একটা মানে ফিনিশিং বলেন বা স্পিড বলেন, তো ওভারঅল ভালো আছে। কিন্তু এই কার্ডটা যদি বল কন্ট্রোল, ড্রিবলিং এবং টাইট পজিশনের দিক থেকে দেখেন তো আপনি অতটা ভালো দিয়ে মানে ড্রিবলিং করাতে পারবেন না। বাট আপনি যে ব্যালেন্সটা আছে তো এই ব্যালেন্সটা দিয়ে আপনার আপনার ড্রিবলিং বলেন বা স্কিল যে প্রপারলি স্কিল করবেন তো ওটা দিয়ে আপনার কভার করবে। তো এই কার্ডটা যদি ফর্ম দেখি তো স্ট্যান্ডার্ড ফর্ম, আর যদি উইক ফুট অ্যাকুরেসি দেখি তো মিডিয়াম। তো ফার্নান্দো তোরেসের যে সকল কার্ড আছে তো সকল কার্ডের আপনার মিডিয়ামের উইক ফুট অ্যাকুরেসি। তো এর যদি আমরা যদি স্কিল দেখি তো আপনার হচ্ছে ডাবল টাচ স্কিল আছে, তো এই ডাবল টাচ স্কিল কিন্তু একটা সিএফ হিসেবে কিন্তু অনেকটা ভালো সার্ভিস পাবেন তো ফার্নান্দো তোরেসের এই কার্ডটা থেকে। তো তারপরে যে স্কিল আছে, স্কট মুভ, সোল কন্ট্রোল, হেডিং, চিপ শট কন্ট্রোল, রাইজিং শুট, একুবেটিক ফিনিশিং, হিল ট্রিক, ফার্স্ট টাইম শুট এবং ট্র্যাক ব্যাক স্কিল, তো আপনার ড্রিবলিংয়ের ক্ষেত্রে তো আপনার ফার্নান্দো তোরেসের সকল স্কিলসই আছে। কিন্তু আপনি যদি অ্যাডিশনাল স্কিলের মাধ্যমে যদি লং রেঞ্জ শুটিং, ডিপিং শট, লং রেঞ্জ কার্লার, আউটসাইড কার্লার, থ্রো পাস, তো এই সকল স্কিল যেমন আপনি এই কার্ডটা যেমন অ্যাড করবেন তো ওয়ান অফ দ্য বেস্ট, মানে কী বলবো, অনেকটা ভালো সার্ভিস পাবেন। তো এই অবস্থা কিন্তু এর থেকে কিন্তু অতটা ভালো সার্ভিস পাবেন না। তো আপনি যখন যে স্কিলের কথা বললাম তো ওই সকল স্কিলগুলো যেমন আপনি লেগেসি ট্রান্সফারের মাধ্যমে অ্যাড করবেন। তো লেগেসি ট্রান্সফারের মাধ্যমে কীভাবে অ্যাড করে তো ওই নিয়ে আপনার ভিডিও আছে, তো ওই ভিডিও আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। তো আমার কাছে ওভারঅল এই ফার্নান্দো তোরেসের এই কার্ডটা আমার কাছে অনেকটা ভালো লাগছে। আপনার অ্যাটাকিং অ্যাওয়ারনেস বলেন, ফিনিশিং বলেন, স্পিড বলেন, কিকিং পাওয়ার বলেন, তো সব দিক দিয়ে বিবেচনা করে দেখলাম তো এই কার্ডটা অনেকটা ভালো। তো আমি মনে করি তো 500 কয়েনের বিনিময়ে তো ফার্নান্দো তোরেসের এই কার্ডটা নেওয়া অনেকটা ভালো হবে। তো 500 কয়েন যখন আপনি একটা ইপিক বক্সে ড্র দিবেন তো সেখানে আপনার ইপিক না পাওয়ার একটা সম্ভাবনা সবথেকে বেশি থাকে। তো সেখানে আপনি এখানে আপনার 500 কয়েনের বিনিময়ে তো কনফার্মলি একটা ফার্নান্দো তোরেসের একটা কার্ড পাচ্ছেন। তো যাই হোক, তো সব কিছু আমি বিবেচনা করে দেখছি, তো আমি এই ফার্নান্দো তোরেসের এই কার্ডটা আমি 500 কয়েনের বিনিময়ে আমি পারচেস করব। তো যাই হোক, আমি 500 কয়েনের বিনিময়ে তো ফার্নান্দো তোরেসের এই কার্ডটা আমি পারচেস করে ফেললাম। তো ওয়েলকাম টু মাই স্কোয়াড ফার্নান্দো তোরেস, তো ওয়ান অফ দ্য বেস্ট, তো ফার্স্ট টাইম তো ফার্নান্দো তোরেসের এই কার্ডটা আমার স্কোয়াডে উঠবে। তো এর আগে আমি লক করে নেব, তো লক করার পরে তো আপনাদেরকে এর মানে বেস্ট একটা ট্রেনিং আপনাদেরকে শেয়ার করব, তো সেটা আপনারা ইউজ করবেন। দেন আপনারা কোন বুস্টারটা আপনারা ইউজ করবেন তো সেটাও আপনাদেরকে শেয়ার করব। তো প্রথমে আমার স্কোয়াডে আসলাম, তো স্কোয়াডে আসার পর আমি তোরেসের এই কার্ডে আসলাম। তো এর প্রোগ্রেস পয়েন্টে যদি আমরা যাই, তো প্রোগ্রেসে পয়েন্টে যাওয়ার পরে তো আমি প্রথমে আমি রিকমেন্ডেড দেবো, তো রিকমেন্ডেড মানে হচ্ছে অটো। তো ওখান থেকে আমি আপনার হচ্ছে ফিনিশিং এক কমে তো আমি স্পিডে বাড়ায় দেবো, তো যেহেতু এই কার্ডটা একটু স্পিড কম তো আমি আর একটু বাড়াই নিয়েছি। তো আপনারা চাইলে আপনারা অটোতেও খেলাইতে পারেন, বা আপনারা চাইলে যদি স্পিড যদি একটু মনে হয় যে একটু দরকার তো আপনারা চাইলে স্পিডও বাড়ায় নিতে পারেন। তো এখন আমি এর আমার স্কোয়াডে নিয়ে আসবো, তো স্কোয়াডে আপনার হচ্ছে কারে উঠানো যায়, তো আমি গাক করে উঠাইলাম। তো এখানে দেখতে পাচ্ছেন তোরেস কিন্তু 101 যাচ্ছে, তো আপনি যখন একটা বুস্টার টোকেন অ্যাড করবেন তো আপনার 102 যাবে মেবি। তো আমার কাছে একটা হচ্ছে র্যান্ডম টোকেন বুস্টার আছে, তো ওটা আমি আপনার ইউজ করব। তো দেখা যাক র্যান্ডম টোকেন আপনার কোন বুস্টার টোকেনটা দেয়, তো আমি দিয়ে ফেলাম। তো এখানে দেখতে হচ্ছে আপনার শুটিং, তো অলরেডি কিন্তু আপনারা প্রথম বুস্টারে কিন্তু শুটিং আছে, তো আপনারা যেটা করবেন তো বুস্টার 2 আপনার স্ট্যাগার ইনক্রিজ যেটা আছে তো ওটা ট্রাই করবেন। তো এখানে দেখতে পাচ্ছেন আপনারা 101 রেটিংই আছে, কোনো রেটিং কিন্তু বাড়ায় না। তো আপনি যখন স্ট্যাগার ইনক্রিজ ওই যে বুস্টারটা অ্যাড করবেন তো তখন কিন্তু আপনার আপনার ফার্নান্দো তোরেসের এই কার্ডটা কিন্তু আপনার 102 হবে। তো এই ছিল আমার আজকের ফার্নান্দো তোরেসের ইপিক প্যাকটা নিয়ে রিভিউ। তো কারো যদি ভিডিও দেখে ভালো লাগে তো অবশ্যই একটু লাইক অ্যান্ড কমেন্ট করে দেন, আর পরবর্তীতে কোন বিষয় নিয়ে ভিডিও পেতে চান তো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এতক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।